গুড মর্নিং বুড়ো, গুড মর্নিং। তুমি রেডি আজকে স্কুলে যাওয়ার জন্য? ইয়েস, আই লাইক ইট স্কুল। ইউ লাইক ইট স্কুল? গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কদিন ধরে বলছিলাম যে এখানে ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে। টেম্পারেচার চেক করলাম 13-14 ডিগ্রি সেলসিয়াসে লোয়েস্ট দেখাচ্ছে আর কি। বিশেষ করে সকালের দিকে এত ঠান্ডা না, আজকেও তো সকালবেলা উঠেছি আর ঘাসে পুরো শিশির জমে গেছে। মানে ভালো ঠান্ডা পড়েছে আর কি 2-3 দিন ধরে, আবার নেক্সট উইকে দেখাচ্ছে অনেক বেশি টেম্পারেচার। বুড়োর স্কুল আজকে, তোকে রেডি করে দিলাম, এক্ষুনি বেরোবো আমরা। কি কষ্ট, কি কষ্ট, পাঠাতে ইচ্ছা করে না। গাড়িতে গাড়িতে বসিয়ে দিয়ে আসলে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালোবাসা এ হচ্ছে না, পাঠাতে ইচ্ছা করে না। পড়াশোনা করিও না, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়ে দাও। লেট হয়ে যাচ্ছে, পয়সা চার্জ করবে। আজকে লাঞ্চে আছে হচ্ছে নাগেটস আর শশা, আর অ্যাপেলটা হচ্ছে স্ন্যাক্সে। সবাই চলে এসেছে দেখতে। মর্নিং প্রীতি, দিদি যাচ্ছে আজকে স্কুলে ছাড়তে তোমায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি নভ আর প্রীতি দুজনেরই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। নভর হচ্ছে 9টার সময়, প্রীতির হচ্ছে 9:30টার সময়। তো নভ বললো চল প্রীতিকে নিয়ে যা, তারপর আবার আমি ছেড়ে দেবো ওখানে। চলো, লেট হয়ে যাচ্ছে বলে আহা লেট। প্রীতির আজকে ছুটি, বাট অ্যাকচুয়ালি অনলাইনে একটা দুটো ক্লাস থাকে ওর সকাল সকাল, তো ফোন নিয়ে এসেছে অনলাইনে ক্লাস করতে করতেই আর কি যাচ্ছে। মানে অ্যাপয়েন্টমেন্ট গুলো তো সকাল সকালই দিয়েছে। আজকে দিদি চলে এসেছে ভাইকে ছাড়তে। আমি নিচ্ছি ব্যাগ, নিচ্ছি বুড়ো, আমি ব্যাগ নিচ্ছি। প্রীতি ক্লাস করতে করতে চলে এসেছে, ফোনে ক্লাস করছে। এক্সাইটেড বুড়ো? হ্যাঁ, দিদি ছাড়তে এসে গেছে, দিদিও এক্সাইটেড, ভাইও এক্সাইটেড। হ্যাঁ, সাবধানে থাকবে বুড়ো, ওকে? হ্যাঁ, আজকে তো আসল দিন, মজা বোঝা যাওয়ার। কারণ প্রথম দিন যখন এসেছে ফান, মানে সব বাচ্চারা আসছে, ভাবছে যে প্লে টাইম হবে বা কিছু। আজকে মানে সব কান্না, 3-4টে বাচ্চা মানে এক সুরে কান্না। আর মনে হয় একজন স্টার্ট করেছিল, আস্তে আস্তে সব কাঁদছে, আমাদেরটা না। প্রীতি বলছি কি, আমাদেরটা চুপচাপ ঢুকে গেল, পিঠে ব্যাগ নিয়েই ঢুকে গেল। ও চুপচাপ চুপচাপ রয়েছে, চুপচাপ হ্যান্ড স্যানিটাইজার দিল টিচার, এরকম ভাবে লাগালো, আবার টিচার একটা হাগ দিল, তারপর আস্তে করে ঢুকে গেল। আমাদেরটার ক্লাসের কেউ কাঁদেনি, এটা হচ্ছে অপোজিট মানে ডোরের যে ক্লাসটা, 2 ইয়ার্স ওল্ড সব বাচ্চাগুলো, ঠিক আছে, তো একটু তো ছোট, সব সুরে কাঁদছে। তো প্রীতি আর কি স্যাড হয়ে গেছে, বলছে আমার ভাইটা বড় হয়ে গেল। এখন ডাইরেক্ট আমি চলে যাচ্ছি হচ্ছে ডেন্টিস্টের ওখানেই প্রীতিকে নিয়ে। নব ওখানে পৌঁছে যাওয়ার কথা, কারণ দুজনেরই যেরকম বললাম অ্যাপয়েন্টমেন্ট, প্রীতির 9:30, নব 9 o'clock-এ। নব এসে গেছে অলরেডি, এই যে আমি গাড়ি দেখতে পাচ্ছি। প্রীতি এখানে অনলাইনে এই যে ক্লাস করেই যাচ্ছে ওর, অ্যাকচুয়ালি সকাল সকাল কিছুতেই, কোনো কিছুতেই আর কি মানে ও ব্যাপারটা পোস্টপোন বা ক্যান্সেল করতে পারেনি না, এটা অ্যাটেন্ডেন্স নেয়। ওকে, আর তুমি এক্ষুনি আমাকে যেই জিনিসগুলো শেয়ার করলে গাড়িতে, আস্তে আস্তে একটু সবাইকে শেয়ার করবে? ও ইয়া, সো আমি এই ইয়ার একটা অ্যাডাল্ট সাইকোপ্যাথোলজি ক্লাস নিচ্ছি, ইটস বেসিক্যালি অ্যাডাল্ট সাইকোলজি। সো ওখানটা আমি লার্ন করছি যে লাইক আজকে এত ক্রাইম হচ্ছে, তোমরা সবাই জানো যে ইটস নট জাস্ট ইন ইন্ডিয়া, নট জাস্ট ইন আমেরিকা, বাট পুরো ওয়ার্ল্ড ফেস করছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইমস, অনেক ওয়ার আছে, অনেক ওয়ার চলছে এখন। বাট আমি শিখেছি যে আ লট অফ হিউম্যান বিইংস, দে হ্যাভ আ কেমিক্যাল ইমব্যালেন্স লাইক সায়েন্টিফিকলি ইন দেয়ার জেনেটিক্স, হুইচ ইজ ওয়াই ওরা এই কাজগুলো করে। লাইক some people ora like they can't help themselves, like yes a lot of people, but it like shobai ke apply kore na, a lot of people they do bad stuff because they just are bad people, like they want to do that stuff, but a lot of people they were born like that, so that's why we learn like
how to notice signs when adults are children. So like when there's children, a lot of the times kids will kill like small animals like lizards, birds, or snakes, or anything that they might find, or like they'll be very brutal about the way they kill it. Those are the signs that you can see as a child, and once they grow up it becomes bigger and they could hurt other people. But it's all in their head because of a scientific chemical imbalance, not because they are like, মানে আমরা ইউজুয়ালি বলে থাকি না যে ও এরকম ভাবে বড় হয়েছে বা প্যারেন্টিং বা সবাই লাইক ডিপেন্ড করে তোমার এনভায়রনমেন্টাল লাইক effects like your parents, your childhood, your environment, how'd you grow up, what you grew up with. But a lot of the times, even if you have like good family, good parents, good money, good education, you can't help what you feel like because of your chemical imbalance inside of you, and that's when they become bad people. নব ভেতরে ঢুকে গেছে অলরেডি, তো এখন আমি প্রীতিকে ছেড়ে তারপর আমি চলে যাব আর কি, কারণ আমার কিছু কাজ আছে। দাঁত দেখিয়ে দিও ই করে। নব অলরেডি ঢুকে গেছে প্রীতিকে বলে যেখানে বসতে। হ্যাঁ সব ঠিক আছে, মেয়ে আমার জন্য আজকে কফি বানিয়ে দিচ্ছে, দেখো কলম্বিয়ান কফি। আমি অ্যাকচুয়ালি যাব হচ্ছে প্রীতির গাড়িটা মেনটেন্যান্স করাতে, এখন তোর গাড়ির চাবি নিয়ে নিলাম নবর থেকে, এখন ওর গাড়িটা নিয়ে যাবো আর কি হন্ডাতে। ওদের হয়ে গেলে ওরা এই গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে, আমি প্রীতির গাড়িটা অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি হন্ডাতে মেনটেন্যান্স করাতে। এই যে এখানে দেখাচ্ছে অয়েল লাইফ 15% আছে, এটা 10% হলেও নিয়ে যাওয়া যায় আর কি, বাট আমার কাছে না টাইম হবে না এই সপ্তাহে আর। আর প্রীতি তো এত দূরে যায় কলেজে, মানে অনেকটা ড্রাইভ করে, সেই কারণেই আজকে আর কি ফ্রি টাইম আছে বলে নিয়ে যাওয়া। প্রীতি কফিটা বানিয়ে দিল, ওটা খেতে খেতেই এখন যাচ্ছি, রাস্তা একটু তো ট্রাফিক সকাল সকাল, বাট এই সময়টা গেলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলের স্কুলের পাশ দিয়েই ড্রাইভ করে আবার যাচ্ছি, ভাবছি ছেলেটা আমার কি করছে ভিতরে। পৌঁছে গেছি আমি, অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছিলাম কল করে একটা, তো এখানেই গাড়ি দিয়ে মোটামুটি বসে আছি, 40 মিনিট হয়ে গেছে, বললো 2 ঘন্টার বেশি একটু ওয়েটিং আছে, কারণ অনেক গাড়ি দেখলাম এসেছে। হয়ে গেল, গাড়ি দিয়ে দিল, প্রায় 2 ঘন্টা আর কি বসে থাকতে হলো। আর এই যে অয়েল চেঞ্জ করে দিয়েছে, এখন দেখাচ্ছে অয়েল লাইফ 100%। চলো এখন বাড়ি যাওয়া যাক। জাস্ট বাড়ি পৌঁছলাম, 12:30 বাজে, সকাল থেকে অনেকগুলো কাজই হয়ে গেল, ওরাও বাড়িতে চলে এসেছে। দেখি গিয়ে জিজ্ঞাসা করি ওদের কি পরিস্থিতি, ফোন করেছিল তো নবর কাছ থেকেই শুনে নেব। প্রীতির দাঁত ক্লিন করেছে নব, মনে হয় না করিয়েছে। আমি তো অফিসে অরুণ ফরুণকে বলেছি, হাসছে হাসছে, বুঝে হ্যাঁ দাঁতের ডাক্তার দূর, আমি তো জীবনে কোনোদিন যাই দেখা দেখায় না, আমাদের দেশিরা তো দেখায় না, কিন্তু এখানে তো দাঁতটা একটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ বাচ্চা কাচ্চাদের দাঁতে নব খেকে খেকে করে যাচ্ছে, বলছে ফালতু পয়সা, পয়সাটা দিয়ে গেলাম ফালতু, পুরো ওয়েস্ট অফ মানি, $40 না $50 করে মাস, ফালতু ওয়েস্ট। কেন ঘাস কাটার জন্য $50 দিলে কাজে কি কি বলেছে তা কি বলছে, ওকে কিচ্ছু করে দেয়নি, কিছুই করেনি, দেখলো চারিদিক দিয়ে শুধু এক্সরে দেখলো, বলছে এরম এরম করছে, গালের মধ্যে এরম এরম করছে, এরম করে নেই ক্যান্সার চেক করছে, বলছে তোমার কোনো লাম্স আছে কিনা, ঠিক আছে ক্যান্সার আছে কিনা দেখছি, এরম করে এরম করছে, দেখ এরম এরম করলো, এরম এরম করলো, ঘেটি ঘোরাও ঘেটি ঘোরাও, এতো বাড়িতেও আমি চেক করতে পারি ভাই, এর জন্য কি আমার হাতের কাছে যেতে হয় নাকি, মেশিন আছে সেটা দিয়ে ভেতর থেকে দেখবে ক্যান্সার ক্যান্সার আছে কি, ঠিক আছে আমি তার জন্য বলছি, কিন্তু সেটা আউট অফ পকেট তোমার চার্জ আছে, এগুলো কত টাকা বলছে $180। আমি বলছি না না ঠিক আছে, আমি আমি কিছু স্মোকও করি না, ড্রিঙ্কও করি না, আমার কিছু নেই। আর তারপর কি বলছে কি কার কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে, তো জিঞ্জিভিটিস বিঞ্জিভিটিস ওসব গাতের ইনফেকশন, গাম ইনফেকশন তো সবাইকে বলে কমন, তোকেও বলেছে, তোকেও বলেছে, আমাকেও সেম বলেছে, সেম রিপোর্ট বানিয়েছে, সেম রিপোর্ট বানিয়েছে, ডিপ ক্লিনিং করতে হবে, ঠিক আছে, সেই ডিপ ক্লিনিং এর জন্য $800 একটা আমাকে এস্টিমেশন দিয়েছে, $800 রাইট সাইড একদিনে, লেফট সাইড একদিনে, একদিন $400, একদিন $300। আর কারণ নিয়ে অকারণ নিয়ে বলছে তোমার এই উইজডম টিথ গুলো অনেক ভেতরে, তোকে আমাকেও যা সেম বলেছে, বলছে উইজডম টিথ গুলো করে সব তুলে ফেলো, গিয়ে হসপিটাল থেকেই বরং বেটার, ফালতু পুরো ওয়েস্ট।
মেডিকেল হসপিটাল থেকে বেরোচ্ছে, আমি যাবই না আর এসব ফালতু জায়গায়, আমি নেবই না ডেন্টাল ইন্স্যুরেন্স। আমার ওই হসপিটালে এমনিও দেখ ইন্স্যুরেন্স থাকতো, আমাকে যদি হসপিটাল থেকে গিয়ে দাঁত তুলতে হয় এখান থেকে না তুলে এখানে দেখে কি লাভ আমার, তুমি প্যারালাইজ হয়ে যেতে পারে ওই সাইডটা এই ওই মানে অনেক ভয়ও দেখা যায়, তারপরে লাস্টে গিয়ে দেখাচ্ছে তারপরে নবগিয়ে হসপিটাল থেকে করে এসছে কি ইজি, মানে ওই যে স্টুডেন্টরাই করে বাট তাদের তো এও থাকে মানে বড় ডক্টরও থাকে তাদেরকে করছে বা কিছু, হ্যাঁ সেখান থেকে তারপরে গিয়ে করিয়ে এসছে, সেটাই বেটার অপশন। কিপো তো অনেক না, এখানে ৪,০০০ টাকা বলেছে, আমি দুটো দাঁত $40 $80 দিয়ে দুটো দাঁত তুলেছিলাম। হ্যাঁ আর আমার জন্য রিসেন্টলি কল করলো, এত বছর পরেও একটুখানি পয়সা বেড়েছে ওখানে, আমি যাবো আর কি, আমারও যেতে হবে। লাঞ্চে আছে রাজমা, ডাল, আর এখানে একটুখানি চিকেন রয়েছে, আর এটা হচ্ছে পনিরটা, একটু স্যালাড, অল্প একটু রাইস আছে আর একটু রাইস বসালাম। এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে, যা ভাত আছে এখন আমি খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। প্রীতি সেই কফিটা বানিয়ে দিয়েছিল ওই ওদের ডক্টরের ওখান থেকে, ওইটুকুনি যা খেয়েছি সকাল থেকে। বাট নভ একটু আগেই আর কি বাড়িতে এসে ওটস খেয়েছে, ওই জন্য ও বলছে পরে লাঞ্চ করবে, প্রীতিও এসে গেছে যদি খেতে চায় খেয়ে নেবে, বাট ভাতও বসিয়ে দিয়েছি আমি। হ্যালোইন এসে গেল তো সব জায়গায় দেখছি হ্যালোইনেরই সাজানো শুরু করে দিয়েছে, আমাকে হন্ডা থেকে আবার এই কুকিটা দিল, আমি আবার নিয়ে আসলাম, সব গরম করে নিয়েছি। আমি একটুখানি পনির দিয়ে আর রাজমা দিয়েই খেয়ে নেব। রাজমা হচ্ছে প্রীতির ফেভারিট, দেখো। হ্যাঁ লাঞ্চ সেরে নিয়েছি, এখন আমি যাচ্ছি ছেলেকে পিক করতে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, বাট এখনো এই দুপুর দুটো বাজে, মানে বাজতে যায় দু মিনিট বাকি আছে। নব বলছে যা যা, ছেলে একা দাঁড়িয়ে রয়েছে এই ওই, আজ কিচ্ছু না, বাট এই দুটো বাজে এখনো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি। যাই গিয়ে নিয়ে আসি ছেলেটাকে। আমি তোমাদেরকে বলি, আমি জাস্ট বেরোলাম আর ক্লিপটা তুললাম যে আমি বেরিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি খাচ্ছিলাম আরামসে বসে ফোন চেক করছিলাম, নব বলছে টাইম হয়ে যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে, পৌনে দুটো থেকেই বলে যাচ্ছে, বাড়ি থেকে তো চার মিনিট ওর স্কুল, ছেলের স্কুল, ঠিক আছে। আমি যে আমি যাবো আরামসে যাবো, কারণ গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এক এক করে বাচ্চা দেয় তো, ঠিক আছে। আমি যে আমি যাবো যাবো, ও আমাকে তাড়া দিচ্ছিল, আমি বেরোলাম ক্লিপটা তুললাম আর আমাকে সঙ্গে সঙ্গে কল করেছে, মিটিং এ ছিল তো, মিটিংটা জাস্ট ফিনিশ হয়েছে, বলছে তুই কি বেরিয়ে গেলি, আমি যাব আমি যাব বলে, দেখো দৌড়ে দৌড়ে আসছে, ওই দেখো। মানে ছেলের জন্য ওর পরান যায় জ্বলিয়া রে, মানে ও যাবে এখন ছেলেকে পিক করতে, মানে সিরিয়াসলি বেরিয়ে গেছিলাম আমি। মারা আগে আগে চলে যায়, চল চল চল, দেখেছো দেখেছো, এখন যাচ্ছি ফাইনালি ছেলেকে পিক করতে। ডিসিপ্লিন বাচ্চার মতো বসে আছে, এক এক করে ছাড়ছে, বুড়ো বুড়ো কাম অন। ব্যাগ খুলে অলরেডি দেখানো শুরু যে সব লাঞ্চ ফিনিশ করেছে, আর বাবা কোলে নিয়ে যাবে, বাবা কোলে না নিয়ে গেলে তো ছেলের মন ভালো হবে না, বাবা ছুটতে ছুটতে এসেছে অফিস করে, ছুটতে ছুটতে এসেছে। অ্যাপেলটা শুধু খাইনি, বাকি সব হ্যাঁ স্ন্যাক্স এ আগের দিন গোল্ডফিশ দিয়েছিলাম খেয়েছিল, কিন্তু অ্যাপেল দিয়েছিলাম আজকে দুটো, তাহলে একটাও চেঞ্জ হয়নি, তার মানে ওকে, তার মানে জলই খাইনি ও, দেখ তো এ দেখ না খেয়েছে জল অল্প। হ্যাঁ ফোল্ডারে দেখো আজকে কি করেছে, দেখি ফোল্ডারে কি করেছিস দেখি, আমি না হোমওয়ার্ক, অ্যাপেল ভালো লাগেনি তোমার, প্যাসেঞ্জার বাসের প্যাসেঞ্জারে কিছু দেখ কি রকম, বাবা মাই গড, কত কি পড়াশোনা তুমি শিখে গেলে, হোয়াট ইজ দিস রেড কালারের বাসের হুইল, বলছে ভেরি গুড বয়, গুড বয় ছিল, খুব সোশ্যাল, আজকে ভালো লাগছে, হ্যাড গুড ডে বেবি, লাঞ্চ পুরো খেয়েছে, কিন্তু এই যে অ্যাপেল গুলো আর খেলো না, স্ন্যাক্সটা ভোগ ভোগ, বলছে স্কুল ফান, দিদি দিদি স্কুল ফান,
ডাইপার পরে স্কুলে যায়। নভ একা একাই কসকোতে চলে গেছিল। রাধা অষ্টমী তো, নবকে বলেছিলাম ফুল আনতে, লুজ পাওয়া যায় না বড় ব্যাগ। তারপর পিঁয়াজ, পিঁয়াজ ছিল বা বেকার পিঁয়াজ, পচা পচা টাইপ। উইকেন্ডের দিকেই সবকিছু আসে আর কি। আর এই দুধ আমরা হচ্ছে আনলে না সবসময় একটুখানি ধুয়ে তারপরেই ফ্রিজে ঢোকানোর চেষ্টা করি। তো নভ যাই হোক কস্কো থেকে কি কি আনলো আমি দেখিয়ে দিই। পনিরটা এখনো আছে একটা, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না বলেও পনিরটা বেশি করে নিয়ে আসলো। দুধ আর হচ্ছে অবকাঠো। আর একজন স্কুলে গেলে কত গল্প কত কথা, তারপরে পুরো সন্ধে জড়াজড়ি করে ঘুম। হ্যাঁ টায়ার্ড, স্কুলে গেলে মা বাবার ব্রেক, মা বাবার ব্রেক, আর পার্কে নিয়ে যেতে হয় না। এখানে বসে বসে কি খাচ্ছ তুমি একবার বলে দাও। ওইও আমি এখানে মুড়ি বাঁধা হয়, একটুখানি চা বানিয়ে নিলাম। কালকে হচ্ছে রাধা অষ্টমী, ওই জন্য কিচেন পরিষ্কার করে ফ্লোর মুছে টুচে সব গার্বেজ ফেলে রেডি করে রাখলাম আর কি। সকালবেলা উঠে পুজো টুজোর ব্যাপার আছে। আজকে সকাল থেকে যারা পুরো ব্লগটা দেখেছো স্কিপ না করে, প্রীতি আর্লিয়ার একটা কথা বলেছিল একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, যেটাতে কেমিক্যাল রিয়াকশান হওয়ার জন্য মানুষ যে কী কী ক্রাইম করতে পারে সেটাই নিয়ে একটুখানি বলছিল। তো আমি কিছু জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি এত ক্রাইম বেড়েছে মানে সারা ওয়ার্ল্ডেই আর কি, নিউজ খোলাই যায় না, মানে সব জায়গায় কিছু না কিছু কিছু না কিছু হতেই থাকে। স্পেশালি না আমি খুব স্যাড হয়ে যাই যখন কোনো বাচ্চাদের ওপরে কিছু হয়, মানে খুবই দুঃখজনক জিনিস। রিসেন্টলি হয়েছে, তোমরা অনেকে হয়তো জানবে, জর্জিয়া স্কুল শুটিং, আর যারা জানো না ওটা জর্জিয়া স্কুল শুটিং বলে খুললেই বেরিয়ে আসবে, 14 বছরের বাচ্চাই সেটা করেছে, স্কুলে গিয়ে এরকম শুটিং করে ওপেন ফায়ার করেছে, দুজন টিচার আর দুজন স্টুডেন্ট মারা গেছে। তো স্কুল শুটিংটা নিয়ে আমি বলবো, মানে এখানে ইউএসএ তো এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আগেও হয়েছে কিন্তু রিসেন্টলি গত 2-3 বছরে মানে সব জায়গায়, ইভেন টেক্সাসেও হয়েছে, মানে আনবিলিভেবলভাবে বেড়ে গেছে, ঠিক আছে। তো আমি আমার ফ্রেন্ড এটা নিয়ে আলোচনা করছিলাম, মানে আমার ফ্রেন্ড বলছিল যেরকম স্কুলে হওয়া উচিত যে এয়ারপোর্টের মতন সিকিউরিটি সিস্টেম হওয়া উচিত, বাট যেখানকার সরকার গান লিগাল করে দিচ্ছে, ঠিক আছে, সেখানে সেই স্টেপটা কি তারা নেবে আলাদা করে পয়সা খরচা করে যে এয়ারপোর্টের মতন সিকিউরিটি সিস্টেম করবে, ওই জায়গাটা আসছেই বা কেন, সেটাও তো অনেক কিছুই প্রশ্ন থাকে। বিকজ এখন ওয়ার্ল্ড এমন হয়ে গেছে না চারিদিকে, ইটস নট অনলি স্কুল, ইটস নট অনলি এনিওয়েয়ার, মানে ধরো তুমি কোনো স্টোরে গিয়েও তো সেফ না, তাই না? তো মানে স্টেপ আউট করলে বাড়ি থেকেই মানে টেনশনের ব্যাপার আর কি। তো মা বাবা হয়ে চিন্তা তো থেকেই যায়, যেটা আমার মনে হয় মানে আমাদের হাত পা বাঁধা, ঠিক আছে। অনলি থিং আমরা হয়তো করতে পারি সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের টিচ করানো যে আশেপাশে মানে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটি যেন নোটিশে রাখে, ঠিক আছে, মানে কি হচ্ছে না হচ্ছে এবং সেটা শেয়ার করা, ঠিক আছে, ক্লোজ কারোর সাথে, ফ্রেন্ড ফ্যামিলি ইউনো মা বাবা সবার সাথে যেন সেটা শেয়ার করে, তাহলেই একমাত্র আই থিঙ্ক ওয়ে, তাছাড়া আর বুঝতে পারছি না কি ওয়ে হতে পারে। যাই হোক এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে সেফ থাকবে, বি কেয়ারফুল। ওয়ার্ল্ড কি যে হয়ে যাচ্ছে, আমরাও বড় হয়েছি, তখনও ক্রাইম ছিল এমন না ছিল না, কিন্তু দিন দিন না মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে প্রচুর নেগেটিভ পরিবর্তন এসে যাচ্ছে। তো আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।